ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক, ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে, মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। চারটে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই চারটে লোককে দাঁড় করা, দেখুন বাংলার ক্ষমতা কি। আপনার কাছে সব রয়েছে, কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলী, রেখা পাত্র, রাজমাতা, এদের দেখেই ওদের দাও অবস্থা হয়েছে প্রেসার, এখন 180-120 চলে গেছে, কোনো ওষুধেই প্রেসার নামছে না। কে হরিদাস পাল বলছে? আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে সিটটায় পদত্যাগ করেছে, ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন, মুকুটমণিকে পদত্যাগ করতে হবে, সেখানে যদি কেউ থাকে আপনাদের করে দেন। আর হরিকৃষ্ণ দ্বিবেদী আছে, আলাপন ব্যানার্জি আছে, বাগদাতে দাঁড় করিয়ে দেন, যদি ওটা এসসি রিজার্ভ হবে না।